নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি কন্যা রাশির 1427 বঙ্গাব্দ কেমন যাবে। আমি প্রথমেই জানাই খুব দায়িত্ব নিয়ে, এই 1427 বঙ্গাব্দ কন্যা রাশির প্রত্যাশা পূরণের বছর। এটা ঠিক আপনাদের সেই প্রত্যাশা পূরণগুলো শুরু হবে বছরের মিডিল ফেজ থেকে। তো প্রথমেই আপনাদেরকে জানাই যে বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে পড়ায়, রাশির একাদশে পড়ায় এবং আপনার রাশির নবম স্থানে দৃষ্টি পড়ায়। আপনাদের এই নবম ভাব, একাদশ ভাব এবং রাশি প্রচণ্ড স্ট্রং পজিশনে আছে। অর্থাৎ এবছর বৃহস্পতির শুভ অবস্থানে আপনাদের বেশ কিছু উন্নতি কিন্তু হবে, এবং বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘরটাকে নাশ করে, যে ভাবের উপর অবস্থান করে। এবং আপনাদের রাশির তৃতীয়ে কেতুর অবস্থান এবং রাশির পঞ্চমে শনিগ্রহের অবস্থান এবং রাশির নবম স্থানে রাহু তুঙ্গস্থ অবস্থান আপনাদের বেশ কিছু বেনিফিট এবছর দিবেই দিবে। প্রথমেই জানাই, আপনারা এবছর আপনাদের পিতা মাতা এবং ভাইয়ের থেকে সহযোগিতা পাবেন, এবং আত্মীয় স্বজনের থেকেও আপনারা সহযোগিতা কিন্তু এবছর পাবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবার আপনাদেরকে জানাই, এর পাশাপাশি যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, আপনারা আফটার অগ্রহায়ণ মাস থেকে যদি নতুন কর্মের জন্য প্রচেষ্টা করেন, কর্মক্ষেত্রে আপনাদের নতুন কর্ম কিন্তু পাবেন। এর পাশাপাশি যারা কর্মেতে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড শত্রুতা এবছর আপনাদের হবে, কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ থাকবে। এবছর আপনাদের ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতি আপনাদের শত্রুদের গাত্র দাহ হবে। আপনারা প্রচণ্ড পরিমাণে উন্নতি এবছর আপনারা করবেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, এবছর যারা ব্যবসাতে আছেন, ফুড রিলেটেড ব্যবসা, মেডিসিনের ব্যবসা, দুধের ব্যবসা বা আপনারা কসমেটিক বিজনেস, গার্মেন্টসের বিজনেস, তাদের কিন্তু ব্যবসায় ডেভেলপমেন্ট কিন্তু হবেই। এটা আপনারা ঠিক বুঝতে পারবেন আশ্বিন মাস থেকে এই ডেভেলপমেন্টগুলো আপনারা খুব ভালো বুঝতে পারবেন। যাদের দীর্ঘদিন ধরে কেস মামলা মকদ্দমা চলছিল, আপনাদের শুভ বৃহস্পতির অবস্থানে ভাগ্য আপনাদের সাপোর্ট দিবে। এই কেস মামলা মকদ্দমাগুলো কিছুটা হলো আপনাদের এই থেকে আপনারা মুক্তি পাবেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং রাশির উপর বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ায় এবং আপনাদের বিবাহ যোগ প্রবল তৈরি হচ্ছে। অর্থাৎ যারা বিয়ের জন্য এতদিন চেষ্টা করছিলেন, ভালো সম্বন্ধ পাচ্ছিলেন না, আপনাদের কিন্তু বিয়ের ব্যাপারটাতে ভালো একটা যোগ তৈরি হচ্ছে, গ্রহগত অবস্থা তাই বলছে। এবার আসি প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আপনাদের এবছরটি মোটামুটি শুভ ফল নির্দেশ করবে, আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো হবে। এবার আপনাদেরকে জানাই শিক্ষা, হায়ার এডুকেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে এবছরটি অত্যাধিক শুভ ফল নির্দেশ করবে। অর্থাৎ যারা গবেষণা বা রিসার্চমূলক বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে তাদের জন্য এবছরটি শুভ। এবং এর পাশাপাশি যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল নির্দেশ করবেই। যারা টিউশনি বা অ্যাডভোকেট বা ডক্টর লাইনে আছেন তাদের ক্ষেত্রে, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে এবছরটি একটা সুবর্ণ সুযোগ আনতে চলেছে, আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবেই, আমি এটা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এবছর আপনাদের জমি, ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি ক্রয় করার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। আপনাদের হাতে ঠিক বছরের মাঝামাঝি সময় থেকে
প্রচুর পরিমাণে ক্যাশ কিন্তু আপনাদের আসবে, যে কারণে আপনারা এগুলো পারচেস করতে পারবেন। আপনাদের যাদের রাশিচক্রে রাহু গ্রহ ভালো আছে, শুক্র গ্রহ ভালো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর লটারি লাগার প্রবল সম্ভাবনা আছে। গ্রহগত অবস্থান, গ্রহের গোচর অনুযায়ী কন্যা রাশির প্রবল লটারির যোগ কিন্তু এবছর নির্দেশ করছে। তবুও আপনাদের রাশিচক্রে কিন্তু সেই যোগ কিন্তু থাকা দরকার, তবে আপনারা লটারি বা ফাটকা কারবারি থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এবার আসি আপনাদের সন্তান ক্ষেত্র। সন্তানের ক্ষেত্রে কিছুটা হলো আপনাদের ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের এডুকেশান, সন্তানকে নিয়ে একটু মানসিক টেনশনের ব্যাপার হতে পারে। ভাইয়ের থেকে আপনারা কিন্তু এবছর ভালো সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। আপনাদের দ্বিতীয় পতি এবং নবম পতি শুক্র আপনাদের ক্ষেত্রে এবছর অর্থভাগ্য ভালো কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ বেসিক অর্থ নিয়ে আপনাদের সে মতন টেনশন কিন্তু আসবে না। কিন্তু গুরুজনের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে, যাদের 60 বা 65 ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তাদের কিডনি, লিভার, বিপি, সুগার, থাইরয়েড, কিছু কিছু ক্ষেত্রে পায়ে ছোটোখাটো চোট আঘাত, পা ছোটোখাটো মচকানো, এ সকল দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং এর সাথে সাথে যারা গাড়ি বা বাইক চালান তারা একটু সাবধানে কিন্তু গাড়ি বা বাইক চালাবেন, ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু আপনাদের আছে, যে কারণে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু এবছর বৃদ্ধি পেতে পারে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। শত্রুতা কিন্তু আপনাদের এবছর প্রচণ্ড পরিমাণে হবে, সেই থেকে আপনারা সাবধান থাকুন। আপনাদের পাড়ার প্রতিবেশী বলুন, আপনাদের যেখানে কাজ করছেন সেখানকার কর্মচারীরা বলুন, আপনাকে দেখে কিন্তু জেলাসি কিন্তু করবেই করবে। এবার আসি আপনাদের বিদেশ থেকে, যারা বিদেশের সঙ্গে ব্যবসাতে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটি শুভ। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আপনাদের অপরচুনিটি কিন্তু আসবে এবছর। কিন্তু এবছর আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হট টেম্পারমেন্ট আপনাদের কিন্তু সমস্যার কারণ হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা প্রতারণার শিকার হতে পারেন। কাউকে এবছর হিউজ অ্যামাউন্টের টাকা ধার দিবেন না, এবং সেই টাকা কিন্তু আপনাকে রিকভারি করতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। ওভারঅল কন্যা রাশির 1427 বঙ্গাব্দ একটা নতুন মাইলস্টোন হতে চলেছে। কর্ম কিন্তু আপনারা এবছর পাবেনই পাবেন, কর্মে পদোন্নতিও কিন্তু আপনাদের এবছর হবে। এবং যাদের ধরুন হচ্ছে না, দেখুন পারিবারিক অশান্তি, তাদের নিশ্চয় আপনাদের চোখে মঙ্গলের অবস্থান খারাপ আছে। যাদের কর্ম চলে যাচ্ছে, দেখুন আপনাদের শনি খারাপ নেই তো, আপনাদের মঙ্গল গ্রহ খারাপ নেই তো, এই দিকগুলো আপনারা দেখবেন, আপনাদের রবি গ্রহ খারাপ নেই তো, এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু একান্ত বিচার্য বিষয়। এই গ্রহগুলো যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা হয়তো বা শুভ দশা যদি না চলে সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে ডিস্টার্বেন্স কিন্তু আসবে। এর পাশাপাশি আপনাদের এবছর বিদেশ যাত্রা, অর্থাৎ আপনারা মোটামুটি এই জানুয়ারি মাস থেকে মানে মাঘ মাসের দিক করে আপনাদের হয় কর্মসূত্রে অথবা নিছকই যাত্রার ভ্রমণের জন্য কিন্তু আপনাদের বিদেশ যাত্রা কিন্তু দেখা যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। এবার আপনাদেরকে জানাই, আপনারা এবছর যেমন অ্যাসেট ক্রয় করতে পারবেন তেমনি কিন্তু আপনারা এবছর এর পাশাপাশি যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর
শুভ ফল প্রদান করবে। এবং যারা রাজনৈতিক সেক্টরে আছেন, যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা গান বাজনা শিল্পকলাতে যুক্ত আছেন, যারা গ্ল্যামার জগতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটি শুভ ফল প্রদান করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। যারা কসমেটিকের বিজনেস করছেন, গ্ল্যামার প্রোডাক্টের বিজনেস করছেন, যারা মেয়েদের প্রসাধনী জিনিস নিয়ে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এবছরটি শুভ ফল নির্দেশ করছে। অর্থাৎ এই সকল বিজনেসগুলো আপনাদের কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। যারা মেডিসিনের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এবছরটি শুভ। যারা ফরেন লিগালের বিজনেস করছেন, তাদের জন্য এবছরটি শুভ ফল নির্দেশ করছে। যারা কনসালটেন্সিতে আছেন বা যারা কোনো কমিশন ভিত্তিক কাজ করছেন বা যারা কোনো ইন্স্যুরেন্সের কাজে আছেন, তাদের জন্য কিন্তু এ বছরটি মধ্যম, মানে মোটামুটি আপনাদের কিন্তু যাবে। কিন্তু আপনাদেরকে আবারও বলছি, কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে। যারা বিজনেসে নতুন বিজনেস করবেন ভাবছেন, তারা কিন্তু সেই অগ্রহায়ণ মাস থেকে আপনারা বিজনেস স্টার্ট করুন, কার্তিক অগ্রহায়ণ মাস থেকে। মোটামুটি ওভারঅল কন্যা রাশির জাতক বা জাতিকারা, এই 1427 বঙ্গাব্দে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং প্রচুর উন্নতি আপনাদের এবছর কিন্তু হবে, ঠিক বছরের মাঝামাঝি সময় থেকে। মোটামুটি শত্রুতা এবং স্বাস্থ্য ছাড়া আপনাদের এ বছরটি সব দিক থেকে শুভ ফল প্রদান করবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলের নতুন বছর ভালো কাটুক এই বলে আমি আজকে ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।